কাটলারি সেটটিকে একটি গ্লাসের ওপর রাখা একটি ধূপকাঠির ওপরে ব্যালেন্স করা হয়েছে। না চামচ না কাঁটা কারোর ওপরেই কিন্তু কোনো ব্যালেন্স করার জন্য কোনো সাপোর্ট দেওয়া হয়নি। এই এক্সপেরিমেন্টটিতে আজকে আমার ট্রিক হলো এই ব্যালেন্স করাটা কিন্তু নয়, আমি যদি ধূপকাঠিটিকে জ্বালিয়ে দিই তাহলে কি হতে পারে, এটা কি পড়ে যাবে? আমি একটু বেশি করেই জ্বালিয়ে দিচ্ছি, জ্বালাবার সময় আমার একটু ধাক্কাও লাগলো সিস্টেমের সাথে, কিন্তু তাও এটা ইকুইলিব্রিয়ামে আছে, সিস্টেম কিন্তু পড়ে যায়নি। ধূপটিকে আমি একটু বেশি করেই জ্বালিয়েছিলাম যাতে অনেকটা একসাথে পুড়ে যায় আর ব্যালেন্সিংটা আমরা একটু তাড়াতাড়ি দেখতে পাই। ধূপটি অনেকটাই জ্বলে গেছে, হিটটা আমার আমার ফোনটা ধরা আছে, হিটটাকে আমি ফিল করতে পারছি এখানে। আমি দেখছি ছাইটা পড়ে যাবে, ছাই হয়ে যাওয়ার পরে ওজন কমা সত্ত্বেও ব্যালেন্সটা কিন্তু নষ্ট হয়নি। ধূপটিতে আমি আবার অগ্নিসংযোগ করেছি যাতে বাকি ধূপটিও খুব তাড়াতাড়ি পুড়ে ছাই হয়ে যায়, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যদিও এটি পুড়ে ক্রমশ ছাই হয়ে যাচ্ছে আর ওজনটা কমে যাচ্ছে, তা সত্ত্বেও ধূপের গন্ধ আর ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থা কিন্তু, ধূপটি পুরোটাই পুড়ে গেছে কিন্তু তা সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি যে ইকুইলিব্রিয়াম নষ্ট হয়নি। এবার আমরা একটু ভালো করে সিস্টেমটাকে দেখব যে এখন কিন্তু শুধুমাত্র ধূপের যে কাঠিটুকু সেই তার উপরে কাটলারি সেটটা ব্যালেন্স করে আছে, বাকি ধূপটুকুও ছাই হয়ে গেছে। অবশিষ্ট ছাইটিকে আমি ফেলে দিলাম কিন্তু তা সত্ত্বেও ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থার কোনো পরিবর্তন হয়নি। আপনাদের ভিউ প্লিজ কমেন্ট সেকশনে শেয়ার করুন। ঘটনাটি এক্সপ্লেন করতে গিয়ে সেন্টার অফ মাস বা ভর কেন্দ্রের কথা এখানে আসবে। আমার কাছে তিনটি বস্তু আছে, একটি হচ্ছে গ্লাস, কাঁচের গ্লাস, একটা ইনসেন্স স্টিক বা ধূপকাঠি, আর কাঁটা চামচের একটা এনসেম্বল। তো এই তিনটে সিস্টেমের যে অ্যাসেম্বলি তার যে সেন্টার অফ মাস সেটা রয়েছে গ্লাসের ওপরে, মানে গ্লাসের রিমের ওপরে, যেটা আমি ক্রস চিহ্ন দিয়ে ডিনোট করেছি। এটা হচ্ছে লোকেশন অফ দ্য সেন্টার অফ মাস বা পুরো অ্যাসেম্বলিটার ভর কেন্দ্রের সেন্টার অফ মাস হলো সব থেকে স্টেবল পয়েন্ট সিস্টেমের, যেখানে আমি ধরে নিতে পারি যে পুরো সংস্থাটির ভর একটি বিন্দুতে কেন্দ্রীভূত হয়ে আছে। তাহলে আমি যদি ইনসেন্স স্টিকটা মানে ধূপকাঠিটাকে বার্ন আউট করি তাহলে কেন সেন্টার অফ মাসটা শিফট করছে না? কারণ এখানে এক্ষেত্রে তো ধূপকাঠিটা বার্ন করলে কিছুটা মাস কমে যাচ্ছে। তার কারণ হচ্ছে সেন্টার অফ মাস শিফট একেবারে যে করছে না তা নয়, সেন্টার অফ মাসের বা ভর কেন্দ্রের শিফটিং এখানে হচ্ছে, শিফটিংয়ের পরিমাণ অত্যন্ত কম, মাইক্রন অর্ডারে। মাইক্রন হচ্ছে এক মিটারকে আমি যদি 10^6 মানে 1 মিটার ডিভাইডেড বাই 1000000 এটা দিয়ে ভাগ করলে যে দৈর্ঘ্যটা পাবো সেটা হচ্ছে 1 মাইক্রন। তাহলে এই দৈর্ঘ্যটা গ্লাসের যে রিম মানে যে ধারটা, তার যে উইথ মানে তার যে প্রস্থ, তার তুলনায় অনেকটাই কম, তাই ব্যালেন্সের ক্ষেত্রে এটি কোনো বিশেষ প্রভাব নেই। আমি স্টিকটাকে বার্ন করে দিয়েছিলাম কারণ স্টিকটাকে ছোট করার জন্য বার্ন করাটা বা জ্বালিয়ে দেওয়াটাই সবচেয়ে সহজ উপায়। তুমি স্টিকটাকে কাটও করে দিতে পারো,